ওসি শহীদুলের উদ্যোগে ফুলের বাগান ও সবজি চাষ, বদলে গেছে থানার পরিবেশ। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন স্টাফ রিপোর্টার, সঙ্গে আছে আমি তানজানা রহমান দিশা। সুনামগঞ্জ সদর মডেল থানা প্রতিষ্ঠা লগ্ন থেকে থানার সামনে 1700 প্রতির জমিটুকু প্রতীক থাকলেও স্বাধীনতা পরবর্তী দীর্ঘ 49 বছরও এই প্রতীক জায়গাটুকুকে কাজে লাগাতে পারেনি কর্তৃপক্ষ। কেহ কোনো সময় ফুল ফল কিংবা সবজি চাষে উদ্যোগী হয়নি, রক্ষণাবেক্ষণ কিংবা পরিচর্যার জন্য এগিয়ে আসেননি। কিন্তু বর্তমানে থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুর রহমান যোগদানের পর থেকে এই পৈতৃক জমিটুকুর চেহারা পাল্টে গেছে। থানার ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে শীতকালীন নানান ধরনের ফুল ফল ও সবজি চাষের মহারোহ। গাছে গাছে বিভিন্ন ধরনের ফুলের মৌ মৌ গন্ধে আর সবজি গাছে সবজি আসতে শুরু করায় পাল্টে গেছে থানার চারপাশের এলাকাটুকু। শহীদুর ব্যক্তি উদ্যোগে নিজের বেতনের অর্থ ব্যয় করে এই 1700 জমিতে টমেটো চাষ, শিম, মূলা, মিষ্টি লাউ, পানি লাউ, লেডিস পাতা, ভেন্ডি, পেঁয়াজ, রসুন, মরিচ, বেগুন, শসা সহ হরেক রকমের সবজি চাষ করেছেন। বিভিন্ন প্রজাতির ফল ও ফুলের বাগানের পাশাপাশি হরেক রকমের সবজি চাষ করায় থানায় আসা দর্শনার্থী ও সেবাগ্রহীতারা থানায় ফুলের মৌ মৌ গন্ধ উপভোগ করেন, যা পরিবেশের ভারসাম্য রক্ষা করছে বলে মনে করেন থানায় আসা সেবাগ্রহীতারা। একাধারে তিনি গান ও কবিতা লেখেন, তার লেখা গান ওপার বাংলার বিখ্যাত শিল্পীদের কণ্ঠেও শোনা যায়। সরেজমিনে থানায় গিয়ে এ ব্যাপারে কথা হয় সুনামগঞ্জ সদর মডেল থানায় কর্মরত এসআই অঞ্জন চন্দ্র সরকার, এসআই জিন্নাত, এসআই জালাল উদ্দিনের সাথে। তারা জানান, আমাদের এই সদর মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে শহীদুর রহমান স্যার যোগদানের পরপরই এই পতিত জমিটুকুকে আবাদযোগ্য করতে তিনি নিজ উদ্যোগে ফল ফুল ও সবজি চাষের দিকে ঝুঁকে পড়েন। এখন থানার আশেপাশে হরেক রকম ফুলের মৌ মৌ গন্ধে বদলে গেছে পুরো থানা এলাকা। অনেক দর্শনার্থী ও ফুল প্রেমীরা অবসর সময় কাটাতে ছুটে আসেন থানার ভেতরে। অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শহীদুর রহমানের সাথে প্রতিবেদকদের এ বিষয়ে আলাপকালে তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার ঘোষণা দিয়েছেন কোথাও বাড়ির পাশে কিংবা বাড়ির আঙিনায় 1 ইঞ্চি জায়গাও যেন খালি কিংবা পতিত না থাকে। প্রধানমন্ত্রীর এমন উদ্যোগের প্রতি আকৃষ্ট হয়ে এই সদর মডেল থানায় যোগদানের পর এই 1700 পতিত জায়গাটুকুকে পতিত না রেখে আবাদের চেষ্টা করেন। প্রধানমন্ত্রী সেই নির্দেশনাকে বাস্তবায়ন করার লক্ষ্যে নিজ উদ্যোগে যোগদানের পর বেতনের প্রায় 15,000 টাকা খরচ করে এই 1700 প্রতির জায়গাটুকুতে শীতকালীন বিভিন্ন ধরনের ফুল ফল ও সবজি চাষ করা শুরু করেছেন। তিনি মনে করেন, এই ফুল ফল ও সবজি চাষের কারণে এখানকার পরিবেশের ভারসাম্য সুরক্ষার পাশাপাশি এই ফরমালিন মুক্ত সবজিগুলো নিজে এবং থানার সকল অফিসার ও সদস্যরা নিয়মিত নিয়ে খাচ্ছেন বলেও জানান তিনি। তিনি প্রতিদিন পেশাগত দায়িত্ব পালনের ফাঁকে ফাঁকে বাগানে সময় দেন এবং পরিচর্যা করেন। তিনি সুনামগঞ্জের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব আমাদের দেশে পড়েছে, তাই প্রতিটি মানুষ যার যার অবস্থান থেকে নিজ নিজ বসত বাড়ির প্রতি জায়গায় ও বাড়ির আঙিনায় বিষমুক্ত ফল ফুল ও সবজি চাষ করুন, যা শরীরের অনেক উপকারে আসবে। অনেক অসচ্ছল পরিবার সবজি চাষ করে তা বাজারজাত করলে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ারও সুযোগ রয়েছে বলে মনে করেন তিনি। Thank you.